हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मास्टर गेमिंग एंड पार्कर माय पेट डॉग। टुडे आई विल टॉक इन बंगाली बिकॉज आई हैव टू से मेनी इम्पोर्टेंट थिंग्स। तो बंधुरा हेलो, আমার নাম অভিজিৎ রায়। আমি তোমাদের প্রথমেই বলে দিতে চাইছি শুভ রথযাত্রা। আজকে আমি লর্ডস মোবাইল গেমটি খেলতে চলেছি। গেম হয়তো আপনারা অন্য স্টেজ দেখতে পাচ্ছেন, কারণ সেই স্টেজটা আমি জিতে গেছি। আমি সেই স্টেজটাই আবার খেলবো। স্টেজের নামটা হচ্ছে স্টেজ 9 চ্যাপ্টার 4 স্টেজ 9। আমি এইটা খেলতে চলেছি। তো আমি লস মোবাইল গেম সম্বন্ধে আপনাদের কিছু বলে নেব। লস মোবাইল গেম খেলতে হলে আপনাদের তিনটে রুলস ফলো করতে হবে। তিনটে রুলসের মধ্যে প্রথম রুলসটা হচ্ছে আপনাদের কম্পোজিশন করা খুব সুন্দর জানতে হবে। যেমন কী কম্পোজিশানে আপনার কী করে, আগে যেন মানে যুদ্ধে দেখতেন, রাজা যুদ্ধে দেখতেন যে কীরমভাবে সৈনিক রাখলে কীরমভাবে মারা যেতে পারে, এই কম্পোজিশন করাতে আমাদের জানতে হবে, মানে হ্যাঁ জানতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুলটা হলো আপনাদের প্রোটেক্টিভ করা ব্যাপারটা জানতে হবে। যেমন আপনারা অনেক অল্টারনেটিভস মানে এটার কথা বলছি আমি, ভাবুন আপনারা এটা ছাড়লেন, তো এটাকে সেভ করতে গেলে আপনাদের সামনে অনেক আরও অনেক কিছু ছাড়তে হবে। তো এই প্রোটেক্টিভ ব্যাপারটা আপনাদের জানতে হবে। যেমন আপনারা যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটাকে প্রোটেক্ট করতে গেলে আমাদের ভার্চ টাওয়ারগুলো আছে না, এগুলোকে রাখতে হবে সামনে। তো এইগুলো করাও আপনাদের জানতে হবে। আর থার্ড রুলসটা হলো আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে এই ধরনের গেম। অনেক ইউটিউব ভিডিওস দেখে বা অনেকবার খেলে খেলে একটা রিপেয়ার অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এটা খুব স্পিডে খুব তাড়াতাড়ি খেলতে পারবেন। তো এই হচ্ছে আমাদের তিনটে রুলস। এবার আমি আপনাদের কিছু কার্ডের নাম বলবো, যে কার্ডগুলো আপনারা যদি ইউজ করেন তাহলে অনেক আপনাদের লাভ হবে, কারণ সেগুলো সবথেকে শক্তিশালী কার্ডস। তাদের মধ্যে প্রথম কার্ডটা যেটা আছে সেগুলো হচ্ছে ভার্স টাওয়ারের মধ্যে এই প্রথম যেটা দিচ্ছে না, যেমন 5 নম্বর লেখা আছে, ওটা সবথেকে বেশি শক্তিশালী। ওটা আপনি কমে পেয়ে যাবেন আর ওটা আপনার অনেক হেল্প করবে, ওটা অনেক কিছু করতে পারে। সেকেন্ডে আসে এই জিনিসটা আপনারা যত লাগাতে পারবেন তত আপনাদের লাভ। এরা ভার্স টাওয়ার্স ধ্বংস করতে আপনাদের সাহায্য করবে। থার্ড যেটা আছে সেগুলো হচ্ছে এইগুলো, এটা এগুলো খুবই শক্তিশালী, এগুলোকেও আমরা ইউজ করতে পারেন। এগুলো এক একটা কাজ আছে, যে কাজগুলো আপনারা খুব ভালো মতনই জানেন। তারপরে আমি সোলজারের মধ্যে এই সোলজারটা সবথেকে শক্তিশালী। এটা আপনারা একটু কড়া দামে পাবেন কিন্তু এটা প্রচুর শক্তিশালী। এটা আপনাদের ভার্স টাওয়ার ধ্বংস করতে খুব সুন্দর সাহায্য করে। তাহলে এবার আমি স্টেজটা খেলা শুরু করলাম। আপনারা রেডি তো? আমি চ্যাপ্টার 4 স্টেজ 9 খেলতে চলেছি।